সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আজ আমি আপনাদের জন্য জুস এবং শরবতের রেসিপি নিয়ে আসছি, খুব সহজে আপনারা বাসায় বানিয়ে খেতে পারেন। চলুন তাহলে দেখি আজকের রেসিপি। প্রথমে আমি একটি ব্লেন্ডার জগ নিয়ে এক কাপ আনারসের টুকরো, চার পাঁচটি বরফ, একটি কাঁচামরিচ। এখানে আপনি যদি জাল বেশি পছন্দ করেন তাহলে আপনি দুইটি কাঁচামরিচ দিতে পারেন, আমি একটি কাঁচামরিচ দিয়েছি। আর আপনি যদি মিষ্টি খেতে চান তাহলে চিনিও দিতে পারেন। এক চিমটি লবণ, এখানে আপনি বিট লবণও ব্যবহার করতে পারেন, আমি সাধারণ লবণ দিয়েছি। এক গ্লাস পানি, ঠান্ডা পানি দিয়ে এবার আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেল, এবার আমি পরিবেশনের জন্য একটি গ্লাস নিয়ে নিচ্ছি। সব জুস একটি গ্লাসে ঢেলে দিচ্ছি, দেখেন খুবই সুন্দর লাগছে। হয়ে গেল আমার আনারসের জুস। আবার আমি একটি ব্লেন্ডারের জগ নিয়ে এক কাপ আমের টুকরো দিয়ে দিলাম, এক টেবিল চামচ চিনি, এক টেবিল চামচ গুঁড়ো দুধ, হাফ গ্লাস তরল দুধ, সব কিছু দিয়ে আমি এখন ব্লেন্ড করে নেব। তৈরি হয়ে গেল আমের জুস। আবার আমি পরিবেশনের জন্য আরেকটি গ্লাস নিয়ে নিচ্ছি। সব জুস আমি একটি গ্লাসে ঢেলে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমের জুস, দেখেন খুবই সুন্দর লাগছে। আবার আমি একটি গ্লাস নিয়ে হাফ গ্লাস ঠান্ডা পানি দিয়ে দিয়েছি। দুই চা চামচ চিনি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চার পাঁচ টুকরা বরফ এবং ছোট একটি লেবু রস দিয়ে দিচ্ছি, দেখেন দুই টুকরো করে কেটে রস দিয়ে দিচ্ছি। দিয়ে আরেকটু ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। হয়ে গেল লেবুর শরবত বা জুস। এবার আমি আরেকটি গ্লাস নিয়ে কিছু বরফ কুচি দিয়ে দিলাম। দুই চা চামচ চিনি, এক টেবিল চামচ রুয়াবজা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নিলাম। এবং পরিবেশনের জন্য কয়েক টুকরো লেবু দিয়ে দিলাম, দেখেন খুবই সুন্দর লাগছে, একেবারে অসাধারণ। আপনারা বাসায় এই শরবত বা জুস সবই ট্রাই করতে পারেন। এই গরমে ঠান্ডা ঠান্ডা জুস খেতে আপনাদের ভালো লাগবে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম।